লোভী কলা ব্যবসায়ী। বিক্রমপুর জঙ্গলে এক কালু কাক ঝুড়িতে করে কলা সহ বিভিন্ন প্রকারের ফল নিয়ে জঙ্গলে ঘুরে ঘুরে বিক্রি করত। ফল নিন, ফল নিন, পাকা পাকা ফল, সুস্বাদু তাজা তাজা ফল, দাম নিব না গো, দাম নিব না, আমি একদমই জলের দামে বিক্রি করব। নিন নিন, তাড়াতাড়ি নিন, বেশি দাম নিব না। ও কালু দাদা, কোন ফল কত কেজি দামে বিক্রি করছো গো? কমলা 200 টাকা, আম 150 টাকা, আপেল 100 টাকা, আর কলা মাত্র 40 টাকা। বাপরে, কলার মতো একটা সুস্বাদু আর প্রয়োজনীয় ফলের দাম এত কম? দাও, তুমি আমাকে 4 হালা কলাই দাও। দিদি, সাথে 1 কিলো আপেল দেই। না না দাদা, তুমি শুধু কলাই দাও। এরপর কালু সুখীকে কলা দিয়ে টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর পুরো জঙ্গল ঘুরতেই থাকে আর কালুর সব ফল বিক্রি হয়ে যায়। এভাবে কালু প্রতিদিনই সবার কাছে ফল বিক্রি করত। এরপর হঠাৎ একদিন কালু তার মহাজনের কাছে ফলমূল কিনতে যায়। বাবু, ফলের কি কোনো দাম কমেনি? এত চড়া দামে ফল কিনে আমাকে তো অর্ধেক পচাতে হয় আর অর্ধেক বিক্রি করতে হয়। এভাবে চলতে থাকলে তো আমার ব্যবসায় লালবাতি ধরে যাবে। মরে যাই, মরে যাই, তোর কথা শুনে আমাকে তো মরে যেতে ইচ্ছে করছে। শোন তবে, প্রত্যেকটা ফলের দামই বেড়েছে, তারপরও যে পাওয়া যাচ্ছে এটাই অনেক, কিন্তু কলার দাম আগের থেকে 3 গুণ বৃদ্ধি পেয়েছে। শুধু যে বৃদ্ধি পেয়েছে তা নয়, কোথাও আর কলা পাওয়া যাচ্ছে না, এখন কলা খুবই দুর্লভ, বুঝেছিস? এসব কি বলছেন বাবু? এভাবে চলতে থাকলে তো আমাকে ব্যবসা বাদ দিয়ে পথে পথে ভিক্ষা করতে হবে। তোরা হলি আমাদের খদ্দের, তোরাই যদি এমন কথা বলিস তাহলে আমাদের কি হবে বলতো? মহাজনের কথা শুনে কালু মনে মনে ভাবতে থাকে, এই কলার দাম এত বেড়েছে, তার উপর আবার পাওয়াই যাচ্ছে না, এত দুর্লভ হয়েছে কলা। আমি যদি জঙ্গলের সব কলাগুলো কিনে আমার কাছে মজুদ রেখে দেই, এরপর যখন কেউ কলার খোঁজ পাবে না তখন তো আমার কাছেই সবাই আসবে, আর আমি আমার কাছে মজুদ থাকা কলাগুলো তখন দ্বিগুণ দামে বিক্রি করব, আর ওই কলাগুলো বিক্রি করেই আমি অনেক বড়লোক হয়ে যাব। এরপর কালু পুরো জঙ্গলে খোঁজ লাগায় আর একে একে জঙ্গলের সবার কলা কম দামে কিনে নেয়, আর সেগুলো একটা আলো বাতাসহীন অন্ধকার বদ্ধ ঘরে জমা করে রাখে। এরপর সেই বদ্ধ ঘরের বাইরে দিয়ে তালা ঝুলিয়ে দেয়। এবার আমি এই দুনিয়ার সবচেয়ে বড়লোক হব, এরপর আমি একটা প্রাসাদের মতো বাড়ি বানাবো, অনেক সুন্দর 2টি গাড়ি কিনবো, এরপর আমার রাজপ্রাসাদের মতো বাড়িতে আমি একটা রানী নিয়ে আসবো। আমার মতো ধনী আর কেউ হতে পারবে না। এসব বলতে থাকে আর কালু খুব হাসতে থাকে। এইদিকে জঙ্গলে কলার অভাব পড়ে যায়। এইদিকে সবার মার থেকে সুখী বলে ওঠে, তোমরা সবাই শোনো, কালু দাদা তো অনেক বড় ফল ব্যবসায়ী, নিশ্চয়ই ওর কাছে কলা পাওয়া যাবে। চলো সবাই মিলে একবার কালু দাদার কাছে গিয়ে দেখি, যদি কলা পেয়ে যায়। বাচ্চা কাচ্চাদের তো কলা খাওয়াতেই পারছি না, বাচ্চারা আমার অপুষ্টিতে ভুগছে, কলা যে খুব প্রয়োজন। এরপর সবাই মিলে সুখীর সাথে কালুর বাড়িতে যায়। ও কালু দাদা, বাড়িতে আছো গো? একটু বাহিরে এসো, তোমার সাথে আমাদের কিছু জরুরি দরকার আছে। সুখীর ডাক শুনে কালু বাইরে বেরিয়ে আসে। কি হয়েছে, এভাবে তোমরা সবাই আমার বাড়িতে ভিড় কেন জমিয়েছো? আমাদের সবার কলার প্রয়োজন, তোমার কাছে কি কোনো কলা মজুদ আছে কালু দাদা? না না, আমার কাছে কোনো কলা মজুদ নেই, তবে তোমরা যদি আমাকে কলার বাজার মূল্যর থেকে দ্বিগুণ দাম দিতে পারো তবে আমি চেষ্টা করে দেখতে পারি। কালু দাদা, তুমি তো জানো আমরা কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে থাকি, তাহলে এত দামের কলা আমরা কি করে কিনবো? তাহলে আমারও কিছু করার নেই, যদি দ্বিগুণ দাম দিতে পারো তবে ভেবে দেখতে পারি। তোমরা সবাই এখন আমার বাড়ি থেকে আসতে পারো, যাও তো। কালুর এমন ব্যবহারে সবাই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে এক গরিব অসহায় টুনির মেয়ে টুকি খুব অসুস্থ হয়ে পড়ে। এরপর টুনি তার মেয়েকে তান্ত্রিকের কাছে নিয়ে যায়।
তান্ত্রিক টুকিকে দেখে বলে, টুনি তোর মেয়ে ভেতর থেকে অনেক দুর্বল, কোন এক অশুভ শক্তি তোর মেয়ের ভেতরটা গ্রাস করে খাচ্ছে। তোর এই মেয়েকে বাঁচাতে হলে আমার দেওয়া কিছু ঔষধ খাওয়াতে হবে। শোন টুনি, সেই ঔষধ বানানোর জন্য অনেক রকমের ফল লাগবে, তার মধ্যে দুটো পাকা কলাও কিন্তু লাগবে। তুই এসব ফল সংগ্রহ করে নিয়ে আয় যা, তারপর আমি তোর মেয়ের জন্য ঔষধ বানিয়ে দিচ্ছি। ঠিক আছে বাবা। এরপর টুনি পুরো জঙ্গল ঘুরতে থাকে, কিন্তু কোথাও কোনো কলা সে খুঁজে পায় না। অবশেষে টুনির মনে পড়ে, আমাদের জঙ্গলের কালু দাদা তো অনেক বড় ফল ব্যবসায়ী, নিশ্চয়ই ওনার কাছে কিছু ফল পাওয়া যাবে, আমি বরং তার কাছেই যাই। এরপর টুনি কালুর কাছে যায়। কালু দাদা, আপনি আমাকে দয়া করে দুটো কলা দিন না, আমার মেয়েটা যে মরতে বসেছে, কলা না পেলে তান্ত্রিক বাবা ঔষধ বানাতে পারবে না, আর ঔষধ বানাতে না পারলে আমার মেয়েটাও যে সুস্থ হবে না কালু দাদা, দিন না কালু দাদা। বুঝলাম, তা কলা যে নিবি তার জন্য টাকা এনেছিস? না কালু দাদা, আমার কাছে তো কোনো টাকা নেই, আপনি একটু দয়া করে ফ্রিতেই দুটো কলা দিন না আমাকে, যাতে করে অন্তত আমার মেয়েটার জীবনটা বাঁচাতে পারি। তুই জানিস আমি দুটো কলা সোনার দামে বিক্রি করতে পারবো, আর সেই সোনার দামে কলাগুলো আমি তোকে দান করব। এটা তুই ভাবলি কি করে? ভিখারির বাচ্চা কোথাকার, যা এখান থেকে। ও কালু দাদা, আমি আপনার দুটো পায়ে পড়ি গো, দয়া করে আমাকে দুটো কলা দিন না গো দাদা, দয়া করুন একটু আমাকে দয়া করুন। ভিখারির বাচ্চা কোথাকার, বেরিয়ে যা বলছে এখান থেকে, আর কখনো যেন আমার বাড়িতে তোর ছায়াও না দেখি। এইদিকে টুনি অসহায় হয়ে কাঁদতে কাঁদতে তান্ত্রিকের কাছে চলে যায়। এইদিকে কালু, এবার অন্তিম সময় চলে এসেছে, এবার আমি কলাগুলো বের করে বাজারে গিয়ে চড়া দামে বিক্রি করব। আমি অনেক বড় লোক হয়ে যাব। এই বলে কালু বদ্ধ ঘরের দরজা খোলে, আর যেই না দরজা খোলে তখনই ভেতর থেকে কলা পচার দুর্গন্ধ আসে। এত দুর্গন্ধ কেন হলো, দেখি তো একবার ভিতরে গিয়ে। এই বলে কালু ভিতরে যায়। বোকা কালুর এটা মাথায় ছিল না যে আলু বাতাসহীন বদ্ধ ঘরে কখনোই কোনো পচনশীল জিনিস টিকতে পারে না, কলা তো নয়ই, এজন্যই কলা পচে গেছে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।